1008 দিন শুধুই কমলালেবু খেয়েছিলেন এই মহিলা। তার বয়স যেন 20 বছর কম হয়ে গেছিল। হজমের আগুন, এই আগুনগুলোকে যদি সবচেয়ে কার্যকরীভাবে জ্বলতে হয় তবে নিশ্চিতভাবেই ফলই সেরা খাবার। ফল শরীরে বিস্ময়করভাবে কাজ করতে পারে, কেউ ব্যাপকভাবে প্রাণবন্ত আর সক্রিয় হয়ে উঠতে পারেন, মাথা খুব ভালো কাজ করে, পরিবেশগতভাবে এটা করা সবথেকে বুদ্ধিমানের কাজ। সদগুরু, আপনি বলেছেন যে আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা, আমরা যা খাই তার দ্বারা প্রভাবিত হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে কিভাবে ফল ও শাকসবজি খাওয়া মনস্তাত্ত্বিক সুস্থতা বাড়িয়ে তোলে, এর কি কোনো তাৎপর্য আছে? আর ফলের ডায়েট বা ফলাহার কি শুধু তাদেরই করা উচিত যারা নির্দিষ্ট ধরনের সাধনা করছেন, নাকি রোজকার জীবনে কাজ বাজ, পরিবার, অনেক শারীরিক কাজকর্ম করা ব্যক্তিদের পক্ষেও এটা করা ঠিক আছে? যে কোনো যন্ত্রে বা আমরা যে ধরনের জ্বালানি ব্যবহার করি, জ্বালানিটার কার্যকারিতা মূলত নির্ভর করে তা কত তাড়াতাড়ি জ্বলে যায় তার উপরই। কেন আপনি অটোমোবাইলে যে গ্যাসোলিন ব্যবহার করেন তা এক পদের, যেটা ট্রাক্টরে ব্যবহার করেন আরেক রকম, দ্রুতগামী গাড়িতে যেটা ব্যবহার করেন আরেক রকম, যেটা উড়োজাহাজে ব্যবহার করেন তা আর এক রকম। মূলত কত সহজে এটা পড়ে, অক্টেন লেভেলের মাত্রার ব্যাপারটা আপনি গ্যাস স্টেশনগুলোতে দেখেছেন, 87, 89, 90, 91, 93, 96। যাই হোক, আমরা যখন মোটর সাইকেল চালাতাম আমরা 3 গুণ বেশি দাম দিয়ে কিনতাম এই 100 অক্টেন, কারণ 100 অক্টেন দিলে হঠাৎ করেই মোটর সাইকেল এমনভাবে কাজ করে যা অন্যগুলোতে করে না। তো আপনি খুব ভালো করেই জানেন সবচেয়ে সহজে পরিপাক হওয়া খাবার হলো ফল। পরিপাক মানে জঠরাগ্নি, হজমের বা পরিপাকের আগুন বলে যা পরিচিত। এই আগুনগুলোকে যদি জ্বলতে হয় সবচেয়ে কার্যকরীভাবে তবে নিশ্চিতভাবে ফলই সেরা খাবার। কেবল লোকজন যারা আলস্য ভালোবাসেন, মানে তারা শরীরের একাংশ মৃত হয়ে থাকাকে উপভোগ করেন, এটাকে ঠাট্টা বলে ভাববেন না, অনেকেই পছন্দ করেন। দুর্ভাগ্যবশত অনেকেই আলস্য ঝিমুনি ভাব উপভোগ করেন। তার মানে কোথাও একটা জীবন তাদের ছোঁয়নি। তো ঘুমানো, নেশা করা, বেশি খাওয়া আর খালি শুয়ে পড়ে থাকা বেশি ভালো লাগে জীবনে প্রাণবন্ত, সক্রিয় আর চটপটে থাকার চেয়ে। তো শুধু সেরকম মানুষের কাছে ফল হয়তো একটা সমস্যা, কারণ এটা আপনাকে সতর্ক আর জাগ্রত রাখবে, এটা আপনাকে নেশাগ্রস্ত রাখবে না, যদি না ফার্মেন্টেশন প্রক্রিয়া চলে অবশ্যই। তো এর সেই গুণটাও রয়েছে, আপনাকে শুধু অপেক্ষা করতে হবে। সচেতনতার উচ্চতর স্তরেও কেউ চরম রকমের উল্লাস, প্রমত্ততা আর গভীর আনন্দবোধ চরমভাবে অনুভব করতে পারে, কিন্তু এখন প্রশ্নটা হলো আমি কি স্বাভাবিক হয়েও ফল খেতে পারি, বা ফল খাওয়া সত্ত্বেও কি আমি স্বাভাবিক থাকতে পারি? জানেন তো, অ্যাডামও শুরু করেছিলেন একটা ফল দিয়ে। তো আমরা যখন বলি ফল, আমাদের বুঝতে হবে ফল হলো এমন একটা জিনিস যাকে স্বয়ং প্রকৃতি খাবার হিসেবে মনস্থ করেছে। যে অর্থে বলছি, দেখুন, আপনার দেখা বেশিরভাগ ফলই, ধরা যাক একটা আম বা একটা আপেল, মে মাস চলছে বলে আপেলের কথা না হয় নাই বললাম, আমি আমের কথাই বলবো, বীজটাই হলো আমের গুরুত্বপূর্ণ অংশ, শাঁসটা
কেবল আকর্ষণ, প্রলোভন মাত্র। যাতে পশুপাখিরা এটা খেতে চায় আর বীজটা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেয়। আমার মনে হয় এই প্রশ্নের সহজ উত্তরটা আপনার জীবনের সাধারণ রীতিনীতির মধ্যেই রয়েছে। ধরুন আপনি হাসপাতালে অসুস্থ অবস্থায়, ধরা যাক আপনি হাসপাতালের বেডে আছেন, কেউ আপনাকে চিকেন বিরিয়ানি এনে দেয় না, তাই না? তারা ফল এনে দেয়। এমনকি আপনার বন্ধুবান্ধব আত্মীয়রাও বুঝতে পারে যে আচ্ছা ওসব খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এখন অন্তত ভেবেচিন্তে খান, বার্তাটা সেটাই। তো ফল শরীরে বিস্ময়করভাবে কাজ করতে পারে। যথেষ্ট পরিমাণে ফলাহার শরীরতন্ত্রে দারুণ কিছু করতে পারে। কেউ ব্যাপকভাবে প্রাণবন্ত সক্রিয় হয়ে উঠতে পারেন, যায় আসেন আপনার জীবনযাত্রা কীরকম। কিন্তু যদি আপনি খুব পরিশ্রমের কাজ করেন, ধরা যাক আপনি রোজ কায়িক শ্রম দিয়ে খোঁড়াখড়ি করেন, কোনো যন্ত্র দিয়ে নয় বরং আপনি হাত দিয়ে খুঁড়ছেন আর খুব পরিশ্রম করেন, তাহলে দেখে থাকবেন ফল খাওয়ার 2 ঘন্টা পরপরই খিদে পেয়ে যাচ্ছে। কারণ পরিমাণে আপনি ততটাই খেতে পারেন, কিন্তু এটা এত তাড়াতাড়ি হজম হয়ে যায় যে আপনার মনে হতে পারে যে পেট খালি। যতক্ষণ না আপনি সচেতনতার একটা নির্দিষ্ট পর্যায়ে আসেন যেখানে আপনি খালি পেটে থেকেও শক্তিতে ভরপুর থাকতে পারেন, কারণ খিদে হল শক্তি ফুরিয়ে যাওয়া, যেন আপনার ব্যাটারি ফুরিয়ে গেছে তাই আপনাকে খেতে হবে। কিন্তু আজকাল অনেকে, বা আমি বলবো বেশিরভাগ লোকের, পেটটা একটু খালি খালি মনে হলেই তাদের খেতে ইচ্ছে করে। এর থেকে বেরোতে আপনার একটু সচেতনতা প্রয়োজন যে আপনার খালি পেট তাও ঠিক আছেন, কারণ আপনি শক্তিতে ভরপুর। শক্তি যখন কমতে শুরু করে তখন আপনি খান। তো আপনি যদি পুরোপুরি ফলের ডায়েটের দিকে যান, আপনাকে হয়তো দুপুরের খাবারে একটু বেশি সময় দিয়ে ধীরে ধীরে খেতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণে ফল খেতে পারেন। অল্প ফল খেয়েই পেট ভরে গেছে মনে হবে, যেহেতু এটা সচরাচর মিষ্টি, তাই অপেক্ষা করে ধীরে ধীরে খেতে হবে। আমাদের মধ্যে একটা বায়ো ক্লকও আছে। ধরা যাক যে আপনার সাধারণ আহার, রান্না করা খাবারটা 10 থেকে 12 মিনিট ধরে খেতেন, আপনি যদি এমনকি ফলও খান, যেই 10-12 মিনিটে পৌঁছবেন আপনার শরীর বলে দেবে যথেষ্ট হয়েছে। তো আপনাকে সচেতনভাবে একটু বেশি খেতে হবে, কারণ এটা আপনার সময়টা দেখছে, পেট কতটা ভরছে সেটা দেখছে না, কেবল সময়টাই দেখছে। 10-12 মিনিট পরে আপনার মনে হবে পেট ভরে গেছে, তাই তারপরেও পর্যাপ্ত পরিমাণ খেতে থাকতে হবে। তবে আপনি যদি শুধুই ফলাহার করেন আর আপনি শারীরিকভাবে খুবই সক্রিয় হন, এটা জরুরি যে আপনি দিনে 3 বার খাওয়ার ব্যবস্থা করেন, আর আপনাদের অধিকাংশই হয়তো ইতিমধ্যেই তা করছেন। তো দিনে 3 বার আপনি যদি ঘুমোন 6 ঘন্টা বা 8 ঘন্টা বা যতক্ষণই, আর এই বাকি সময়টা 16 থেকে 18 ঘন্টা, 3 বার খাওয়া যথেচ্ছভাবে পর্যাপ্ত যদি আপনি ফল খান। কিন্তু পেট 2 ঘন্টার মধ্যেই খালি হয়ে গেছে মনে হবে, তাই আপনাকে পেট খালি কিন্তু শক্তিতে ভরপুর অবস্থায় থাকার অভ্যাস করতে হবে। এই সময় আপনার মস্তিষ্ক সবথেকে ভালো কাজ করে। এই সময় মানুষ হিসাবে আপনি সবথেকে ভালো কাজ করেন, এটা আপনার জন্য ভালো হবে। তো আপনি নিজের মগজের শক্তি আর শারীরিক কাজকর্মে সক্ষম হতে চাইলেও এটা ভালোই কাজ করবে। কিন্তু আজকাল বাজারে আপনি যে ফলটা পান, আমরা জানি না সেটা কিসে ভর্তি, এটা একটু সমস্যার বিষয়। কারণ আমি এটা স্পষ্টতই লক্ষ্য করেছি, আমাদের অল্প বয়সে যে ধরনের দেশি ফল আমরা খেতাম, আর এখন খামারে বেড়ে ওঠা যেসব ফল আমরা হাতে পাচ্ছি, এমনকি ভারতেও, মানে এখানে ব্যাপারটা একেবারেই আলাদা, এমনকি ভারতেও একরকম নয়। ফলগুলো বড় বড়, গোল গোল, ভালো দেখতে, তবে এটা ঠিক ওই বোটক্সের মতো, কাজই করে না। আমি পরিষ্কার অনুভব করি এর মধ্যে একই মাত্রার জোর আর সতেজতা নেই, কারণ শুধুই এটা বাজারের জন্য বানানো, মানুষের জন্য নয়। এই ফলগুলো মূলত বাজারের জন্য বানানো, এর মানে এই নয় যে এগুলো একেবারে ফেলনা, কিন্তু এতে আগের মতো সেই একই পুষ্টিগুণ আর নেই।
তাই আমাদের হয়তো সেটা পুষিয়ে নিতে হবে কিছু পরিমাণ অন্যান্য খাবার দিয়ে। ভালো করে দেখতে হবে কি ধরনের ফল আপনি পাচ্ছেন। আর নানা মরশুমি ফল তো আছেই, এটা খুবই অবিশ্বাস্য যে একটা নির্দিষ্ট সময়ে ভূমি যে ধরনের ফল উৎপাদন করে সেটাই দেহতন্ত্রের জন্য সবথেকে উপযুক্ত। এ নিয়ে অনেক গবেষণা রয়েছে, ঋতু অনুযায়ী কিভাবে ঠান্ডার সময় বা গরমের সময় বা আর্দ্রতা খুব বেশি থাকার সময় পৃথিবী থেকে উপযুক্ত ফলটা ঠিক বেরিয়ে আসে যদি আপনি সেই নির্দিষ্ট জায়গা থেকেই খান। কিন্তু এখন আপনি এমন ফল খাচ্ছেন যেটা নিউজিল্যান্ড থেকে আসছে, সেটা অন্য ব্যাপার। আপনি যদি আপনার আশেপাশের জমির খাবারটা খান, দেখবেন সঠিক মরশুমে সঠিক ফলটা আপনি পাচ্ছেন, সেই সময় এটা খাওয়াই সবথেকে ভালো। সর্বোপরি পরিবেশগতভাবে এভাবে খাওয়া সবথেকে বুদ্ধিমানের উপায়। এই মুহূর্তে আমরা একটা অভিযান শুরু করছি যাতে সবাই অন্তত 30% শুধু ফল খান, মানে আপনার খাবারের অন্তত 30% যেন ফল হয়। কারণ আপনার খাবারে 30% যদি গাছ থেকে আসে, চষা জমি বা ফসল থেকে না আসে, পরিবেশগতভাবে বিশ্বের জন্য এটা একটা বিশাল পার্থক্য এনে দেবে। আর আপনি প্রচুর মাংস খাওয়া থেকে ফলের দিকে সরে আসার চেষ্টা করলে আপনার হয়তো মনে হতে পারে যেন কিছুই খাননি, কারণ ভারী খাবার খেয়ে খেয়ে আপনি পৃথিবীর টানে নুয়ে পড়ায় অভ্যস্ত। আমি চাই আপনি এটা বুঝুন, এমনিতেই আপনি মাটির সাথে মিশে যাবেন, সেটাই প্রকৃতি, কেমন? কিন্তু এই মুহূর্তে জীবন মানে আমরা এমন তিরিং তিরিং লাফিয়ে বেড়াই যেন আমরা এর অংশই নই, যেন আমরা এমনভাবে উড়ে বেড়াই যাতে মনেই না হয় যে আমরা মাটি দিয়ে তৈরি। এমনকি শূন্যে ওড়া পাখিটাও মাটি দিয়েই তৈরি, কিন্তু সে যখন শূন্যে ওড়ে দেখে মনে হয় না যে ও মাটি দিয়ে তৈরি। তো প্রত্যেক জীবনই যখন জন্মায় হয়তো মাটির মতো দেখায় না, তবে আমরা মাটিরই তৈরি। কিন্তু আমরা বেড়ে উঠতে চাইলে সেই জ্বালানিটা যেটা আমরা খাচ্ছি, এই দেহতন্ত্রে যে জ্বালানিটা দিচ্ছি, তা যেন তাড়াতাড়ি পুড়ে যায় আর খুব সহজ দাহ্য হয়। যেটা সহজে দাহ্য সেটাই সেরা খাবার। আমাদের পাকস্থলীতে নিঃসন্দেহে ফলই সবথেকে তাড়াতাড়ি হজম হয়। তো এর মানে অবশিষ্টাংশ কম, least amount of tax, দেহতন্ত্রের খাটনি অনেক কম, দেহতন্ত্রের ওপর চাপ কম। তো অবশ্যই এটা একটা বিরাট পার্থক্য তৈরি করবে। আমি একজনকে চিনতাম যিনি প্রায় 1008 দিন শুধু একরকম ফল খেয়েছিলেন। উনি শুধু কমলালেবু খেয়েছিলেন, শুধুই কমলালেবু এই 1008 দিন এই মহিলা খেয়েছিলেন। শুরুর দিকে তিনি রোগব্যাধিতে ভর্তি ছিলেন, ডায়াবেটিসের রোগী ছিলেন, উচ্চ রক্তচাপ আর জানি না কত কি। ওনার সমস্যার একটা তালিকা আমায় দেখিয়েছিল ওরা, থাইরয়েড, গুরুতর থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত ওজন। 1008 দিনে তিনি যেন 20 বছর কম বয়সীতে পরিণত হয়েছিলেন, আর প্রাণশক্তিতে ভরপুর, সব রোগব্যাধি একেবারে চলে গেছে। এটা একজনের কথা বলছি আমি, দয়া করে শুধু কমলালেবু খেতে লাগবেন না, আমাদের কমলালেবু কম পড়ে যাবে, বা অন্তত ফ্লোরিডায় চলে যান। হ্যাঁ, ফল চমৎকার পার্থক্য তৈরি করবে, বিশেষ করে আজকের জগতে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানুষের মূল্য দিই, কর্মক্ষেত্রের কথা বলছি, আমরা মানুষের মূল্য দিই তাদের মগজের শক্তির জন্য, বেশির শক্তির জন্য নয়। যদি না আপনি WWE-র ছাতার মাথায় থাকেন, তো এর জন্য ফল নিশ্চিতভাবে একটা বিরাট পার্থক্য তৈরি করবে। আর পরিবেশগতভাবেও এটা করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। Between fruit and meat, এই ফল আর মাংসের মধ্যে একজন মানুষকে বেঁচে থাকতে হলে, ধরা যাক আপনাকে শুধু মাংস খেয়েই বেঁচে থাকতে হবে, তাহলে মোটামুটি হিসেব অনুযায়ী আমাদের 15,000 লিটার জলের দরকার পড়বে একজন মানুষের জন্য 1 বছরের মাংস উৎপাদন করতে। আর আপনি যদি ফলের ডায়েটে থাকেন, আমাদের লাগবে 300 লিটার জল। আপনার করা উচিত, সব নদী আবার বইতে শুরু করবে।